Thank you very much. Ebong apnader ke abaro shagato janachi. Gramin Phone presents the Naveed Mahbub Show. Ebong ajke amader otithi bishishto obhineta tar theke boro porichoy. Uni ekjon member of parliament. Please welcome Asaduzzaman Noor. Thank you. Noor bhai, Assalam alaikum. Apni eto byastotar moddhe je ei onushthane eshechen ejon apnake onek onek dhonnobad. Dhonnobad. Amake amontron jananer jonno. Na na na, obosshoi. Ar amake kintu apni ami apni bolben na, amake tumi bolben na. Onek 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 choto. Apni theke tumi te aste ektu shomoy lage. Shomoy lage. Okay. So Noor bhai, apni to amra kintu shobshomoy apnake onek modern modern role e TV te dekhi ar dekhechi itadi ebong amar ekta proshno, eta ekta proshno je apni ekhon ekjon member of parliament. To apni jokhon parliament e boshen ashepashe lokra ki apnar dike takay je expect korche je apni ekhon ekta Baker Ali ekta kono kichu bole felben kina, erokom ki hoy kono shomoy naki? Eta amader shob curious janar jonno. Parliament e jokhon boshi na hoy na okhane. ওখানে কি আপনি মানে ওখানে কি আপনি মোটামুটি বেশ সিরিয়াস থাকতে হয় নাকি মাঝে মাঝে আপনার ইচ্ছা করে যে একটু 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 মজা করে? ওখানে সবাই এমন একটা ভাব দেখায় যে আমরা সবাই খুব ব্যস্ত। তো নূর ভাই, তাহলে আমি কি জানতে পারি যে আমরা যেমন আমরা ওখানে সবাই খুব দেশ এবং জাতি নিয়ে চিন্তিত? কিন্তু কিন্তু আপনি একটা কথাটা বললেন যে আমরা দেখাতে চাচ্ছি যে ব্যস্ত, তার মানে কি করছেন, অন্য কিছু কি করেন আপনারা যেমন বসে বসে একটু টেক্সট টেক্সট করা বা? না মানে বিরোধী দল নেই এখন, নিজেরা নিজেরা যতটুকু করা যায় আর কি। আই গেস এখানে যদিও এটা আমি জানি না কত বলতে পারবো, কিন্তু আমার তো মনে হয় যখন সবাই থাকে ওখানেই তো মজাটা, রাইট? ওখানেই তো মজা। এখন আপনাদেরকে মানে অলমোস্ট লাইক আমরা মানে বিরোধী দলকে যদি একা দেখে নেওয়া যায় মানে এটা দারুণ মজা আর কি। তো ওখানে কি আপনারা এরকম হয় যে ফাইন আমরা দেখা নিলাম, হাই ফাই, এরকম হয় নাকি? না নাকি যে যুক্তিতর্ক যুক্তিতর্ক? আর আমার তো মনে হয় আপনি তো নিশ্চয়ই আপনি এত সাবলীল কথাবার্তা, এবং আমার মনে পড়ে আমার জীবনের সবচেয়ে প্রথম নাটক স্টেজ মঞ্চ নাটক ছিল নাগরিকের কোপেনিকের ক্যাপ্টেন, আপনি ছিলেন ওটাতে? আমি ক্যাপ্টেনের রোল করেছি। আপনি ক্যাপ্টেনের রোল করেছেন, আমি যখন ক্লাস টেনে পড়ি এবং তখন আমি দেখে বললাম এই ভদ্রলোকটা এত সাবলীল ভাষায় কথা বলে, আমি যদি এত সুন্দরভাবে কথা মরতাম সব মেয়েরা ঠাস 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 করে পড়ে যেত আমার সামনে। তো আপনার তো মানে মানে এত সুন্দর করে যে কথা বলেন, মানে এটা ইয়েটা কি, হিস্ট্রিটা কি, মানে সবাই জানতে চাই আমরা। তো তার আগে একটু বলে নেই, এই নাটকটা কিন্তু ওই সময় সামরিক সরকার ছিল, বন্ধ করে দিয়েছিল। দুই একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন একটা শোতে, তারা দেখে মনে করলেন যে আমরা বুঝি আর্মির বিরুদ্ধে একটা কিছু বলছি। আসলে এটা অ্যান্টি ওয়ার একটা প্লে ছিল, রাইট? আমার মনে আছে। তো যারা দেখেছেন তারা কিভাবে বুঝেছেন আমি জানি না, তারপরে আমাদের উপর একটা নোটিশ হয়ে গেল যে নাটক বন্ধ করে দিতে হবে। সো ইট ওয়াজ স্টপড, দেন অ্যাগেন উই হ্যাড টু গো টু ডিফারেন্ট কোয়ার্টার্স, বোঝাতে হলো। ফাইনালি উই টোল্ড দেম যে এটা একটা জার্মান নাটক, এটা বাংলায় অ্যাডাপ্ট করা হয়েছে, এটা যদি বন্ধ করে দেওয়া তাহলে জার্মানরা খুব নাকশ হয়ে যাবে। এই জার্মানদের দোহাই দিয়ে আবার নাটকটাকে পরে মঞ্চে আনা হলো। ওকে, তাহলে দর্শক মণ্ডলী আপনাদেরকে বলে দিচ্ছি এই অনুষ্ঠান কিন্তু কাউকে কটাক্ষ করার জন্য নয়, আমরা এখানে মজা করছি। আর যদি কেউ কোনো মাইন্ড করেন মনে রাখবেন এটা কিন্তু আসলে জার্মান শো। এবং আমি এই কথা বলে রাখছি যে আমি অনুষ্ঠানের আইডিয়াটা পেয়েছিলাম নূর ভাইয়ের কাছ থেকে। অসুবিধা নেই, এইসব রিস্কের মধ্যে আমরা সবসময় থাকি, এবং আমার এই রিস্কে আমিও কিন্তু আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছি। এবং আমি কিন্তু মনে করি আপনি তো বিপদে পড়ে যাবেন, আপনি যদি ভাবছেন যে আপনি কোনো বিপদে পড়বেন না, তুমি প্লিজ তুমি আপনি পড়ে যাবেন এই কারণে যে আপনাকে বলবে যে আপনি আসাদুজ্জামান নূরের সঙ্গে বসে এইসব কথাবার্তা বলেছেন। চোরের সাক্ষী সবসময় গাঁট কাটা। যাক, লাস্ট একটু কফি খেয়ে নেই। তো নূর ভাই, সেই কথা বলে আমাদের হাতে এখনো সময় রয়েছে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি নূর ভাই। আপনি যদি তাড়াতাড়ি আমাকে বিদায় করে দিতে চান দিতে পারেন। না 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 না, আমরা কি চাই? না,
এই যে এতগুলি লোক আপনাকে যেতে দিবে না, ইনফ্যাক্ট নূর ভাই যদি চলে যায় আমাদের অনুষ্ঠানই হবে না, তাই না? সুতরাং আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো, এবং আমার অতিথি হচ্ছেন বিশিষ্ট অভিনেতা, আমাদের যোদ্ধা এবং মেম্বার অফ পার্লামেন্ট জনাব আসাদুজ্জামান নূর। আর যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, যদি অন্য কোনো চ্যানেলেও চলে যান, এমনকি উনি যে চ্যানেলের সাথে জড়িত ওইখানেও যদি চলে যান, আবার এখানে আসতে হবে। থ্যাংক ইউ, আবার আপনাদের স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো, এবং আমরা কথা বলছি আসাদুজ্জামান নূর ভাইয়ের সাথে। আসাদ ভাই, নূর ভাই, আবার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা একটু লেটস সুইচ গিয়ার্স। দুইটা এপিসোড আগে এখানে আতাউর রহমান ভাই এসেছিলেন আপনার, উনি একটা বেশ মজার কথা সেদিন বলেছিলেন ওই এপিসোডে, যদি কেউ দেখে থাকেন ওই এপিসোড, বলেছেন যে আপনি এবং উনি একবার একসাথে ছিলেন, এবং আপনার সবসময় নাকি অভ্যাস আপনি সবসময় চুল সুন্দর করে আসিয়ে রাখেন, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ লুক সো গুড। এবং আপনি নাকি একবার একজন টাক আলা লোককে বলেছিলেন যে ভাই আপনার চুল নিয়ে আছে, ওটা থিওরিটা একটু অন্যরকম ছিল। ওকে ওকে, তার মানে আতাউর রহমান ভাই কি বলছে একটু মিলিয়ে, আমি যেটা বলেছি যে মানে ঘটনাটা এরকম হয়েছিল কি, যে ওর মাথায় তো চুল অনেক কম, আমার মাথাও কমে গেছে, তবে যখনকার কথা বলছি তখন আমার মাথায় অনেক চুল, তখন একদমই টাক ছিল না। আমি ওকে, ও একটা অনুষ্ঠানে গেছি সকালবেলা শহীদ মিনারে, ওর চুল একটু এলোমেলো হয়ে আছে, তো শিরুনি খুঁজছে, তো আমি বললাম যে দাঁড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। তো একজন টাকওয়ালা মানুষ যাচ্ছিলেন, আমি ভদ্রলোককে, অচেনা ভদ্রলোক, আমি তাকে দাঁড় করালাম, বললাম যে ভাই আপনার কাছে চিরুনি আছে? তো ভদ্রলোক একটু হতভম্ব হয়ে তারপর পকেট থেকে একটা চিরুনি বার করে দিল। তো আমার থিওরিটা হলো যে ভদ্রলোকের মাথায় চুল খুব কম, তিনি সেই ব্যাপারটাতে এত বেশি সচেতন থাকেন যে ওই কয়েকটা চুলকে ম্যানেজ করার জন্য উনি পকেটে সবসময় চুল, এবং এটা অনেক বছর পরে যখন আমার মাথায় টাক পড়লো তখন দেখা গেলো যে ওটা আমার ব্যাপারে সত্যি, এবং তার প্রমাণ হিসেবে আচ্ছা নূর ভাই আপনার চিনিটা আরেকবার বের করেন, অবশ্যই আপনি বের করেন, পরে কি হবে জানবেন সেটা, ইউ উইল লার্ন। আচ্ছা দেখেন নূর ভাই কিন্তু যে খুবই ফ্যাশনেবল, দেখেন ওনার সব কিছুই কিন্তু কালো, দ্য ম্যান ইন ব্ল্যাক, রাইট? সো আপনি একটু আপনার চিরুনিটাও ব্ল্যাক, সেটাই তো বললাম যে আপনার চিরুনিটাও ব্ল্যাক, এবং আতাউর ভাই এটা বলেছিলেন যে আপনি খুব একটা স্টাইল করে আপনি আসতান, এবং আপনি আমরা তো একসময় যখন মানে বাংলা ছবি টবি দেখতাম স্কুল জীবনে বা কলেজে ভর্তি হয়েছি, তখন তো উত্তম কুমারের স্টাইলে আমরা। আচ্ছা হাউ অ্যাবাউট দিস, আমরা অডিয়েন্সকে জিজ্ঞেস করি, আমরা কি আসাদুজ্জামান নূর ভাইকে একটু বলতে পারি যে আপনি উত্তম কুমার স্টাইলে একটা চুল আসেন? এটা এটা এখন আর হবে না, এটা এখন আর হবে না, কারণ ওই চুলের স্টাইলটা ছিল অনেকটা গাড়ি বারান্দার মতো, গাড়ি বারান্দা, হ্যাঁ মানে এখানে একটা একটু সামনের দিকে এসে আবার তারপরে, ও আচ্ছা মানে ওইখান উঠতো, আসলে বয়স হয়ে গেলে আমরা মনে এখন আর চুল সেটা সেই কথা শোনেন। কিন্তু নূর ভাই এরপরে যদি আপনার যখন সময় পান লেখালেখি করার, আপনার তো মনে হয় অনেক রসদ রয়েছে এখন লেখার, যে মজার মজার অভিজ্ঞতা নিয়ে বা কিছু নিয়ে লেখা, তো যারা অভিনয় করে তারা কেউই অভিজ্ঞতার বাইরে থেকে কিছু করতে পারে না। যেমন একটা ঘটনা আমি বলি, বাকের ভাইয়ের চরিত্রের কথা আপনি একটু আগে বললেন, এই চরিত্রটাকে কিন্তু আমি বাস্তব জীবনে দেখেছি। আচ্ছা, মানে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি রংপুরে কারমাইকেল কলেজে পড়ি, সিনেমা দেখার খুব ঝোঁক ছিল, পাগলের মতো সিনেমা দেখতাম, মানে পাগলের মতো কীরকম বলি, সেই সময় একটা হিন্দি ছবি রিলিজ হয়েছিল, ছবিটার নাম হলো সোল বা সাল, মানে 16 বছরের একটা মেয়েকে নিয়ে গল্প। তো আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম যে ছবিটা আমরা 16 বার দেখব, 16 বার, এবং আমরা 16 বার ছবিটা দেখেছি, বাকি শোনার বয়স 45 ছিল না, তো 16 বার ছবিটা, মানে এরকম পাগল ছিলাম ছবি দেখার। তো ওখানে একটা সিনেমা হল ছিল, ওরিয়েন্টাল সিনেমা হল, এখনও আছে, তার সামনে এক বয়স্ক এক ভদ্রলোক বসে থাকতেন, উনি ওই তখনকার দিনে এই যেটাকে সালোয়ার বলে এরকম একটা, তারপরে লম্বা শার্ট পাঠানরা যেরকম পড়তো আর কি, ওরকম থাকতেন, গায়ের রং খুব উজ্জ্বল ফর্সা, এরকম চুল ছিল সাদা, একদম ধবধবে সাদা, বয়স্ক মানুষ, উনি একটা চেয়ারে খুব আরাম করে বসে থাকতেন, লোকজন সামনে দিয়ে যেত, কেউ সালাম দিচ্ছে, কেউ সামনে দাঁড়িয়ে একটা কথা বলছে, ওখানে বসে উনি চা খাচ্ছেন,
মানে সবাই কিন্তু তাকে খুব সম্মান দেখাচ্ছে। তা আমরা একদিন, আমি একদিন খুব কৌতূহলী হয়ে একজনকে জিজ্ঞেস করলো যে ভাই ভদ্রলোক কে? আরে আপনি চেনেন, তুমি চেনো না একে? বলো অমুক গুন্ডা, আমি নামটা বলছি না, অমুক গুন্ডা। আমি কি বলে গুন্ডা? বলে হ্যাঁ, তো সাংঘাতিক মানে ইয়ে, সবাই তাকে ভয় পায়। কিন্তু আমি যে ভয় তো কিছু দেখছি না, সবাই বলে যে না ওকে, হি ক্যান ডু এনিথিং, হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু। তো আমি বললাম যে ঠিক হতে পারে। পরে এমন গল্প শুনলাম যে উনি যখন খুব ইয়াং ছিলেন, ইট ওয়াজ ভেরি হ্যান্ডসাম লুকিং গাই, সো ডিসির মেয়ে নাকি তার সঙ্গে পালিয়ে গিয়েছিল, এইসব তার সম্পর্কে নানান গল্প টল্প। এই ভদ্রলোকের চরিত্রটা আমার মাথায় রয়ে গেছিল। আমি যখন বাকের ভাই করি তখন কিন্তু এই ক্যারেক্টারটা আমাকে নানানভাবে ইনফ্লুয়েন্স করেছে। এবং মজার ব্যাপার হলো যে আমি একটা পত্রিকায় একটা ইন্টারভিউতে আমি গল্পটা বলেছিলাম এবং সেখানে সে ভদ্রলোকের নামটা বলেছিলাম। বেশ তিন চার মাস পরে আমি একটা বিদেশ থেকে একটি ফোন পেলাম, একটি মেয়ে আমাকে ফোন করে বলছে যে আপনি যে ভদ্রলোকের কথা লিখেছেন আমি তার নাতনি, ক্যানাডায় থাকে, সেখান থেকে ফোন করেছে এবং আমরা খুব খুশি হয়েছি যে আপনি তার সম্পর্কে এত কথা বলেছেন। কিন্তু আমি তো বললাম যে ভাই আমি তো গুন্ডা ফুন্ডা বলে ফেলেছি। বললো না ওটা ঠিক আছে, ওটা সবাই বলতো। তবে একটা প্রশ্ন করি নূর ভাই, যে আপনি বললেন যে মানুষকে আপনি অবজার্ভ করেন, তা আপনি যে এখন পার্লামেন্টে বসছেন ওখানে কিন্তু অনেক মানুষকে আপনি অবজার্ভ করার সুযোগ আছে, অনেক 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 ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। আই ওয়াজ গোইং টু আস্ক ইউ দ্যাটস রাইট, অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। সো ওখান থেকে কি একটা বাকের ভাই কোনো ক্যারেক্টার আসতে পারে কি, বাকের ভাই টু বা সামথিং, কিংবা আমরা সাসপেন্সে থাকি? আমি যদি ভবিষ্যতে আর নির্বাচন না করি, হ্যাঁ, বা ধরুন আমি যখন এমপি থাকবো না, তখন যখন অভিনয় করবো তখন ওখান থেকে নিশ্চয়ই কিছু আমি জড়িত ধরে নিয়ে আসবো। ওকে অলরাইট, এখন এখন যদি করি আমাকে মার দিতে পারে রয় বলে। ফাইন, তার মানে আমরা আমরা যদি সত্যি নাটকের আমরা এনথুজিয়াস্ট হয়ে থাকি, আমরা কেউ নাকি এবার ভোট দিব না, যাতে যাতে অগ্নি শীঘ্রই আমরা বাকের ভাই টু একটা দেখতে পারি আমরা, রাইট? সো নূর ভাই, আপনার সাথে সত্যি মানে মনে হয় যে আপনাকে ধরে রাখতাম এবং ধরে রেখে আমরা চারটা এপিসোড যদি বানাতে পারতাম। তো আনফর্চুনেটলি সময় আমাদের ওভার হয়ে গেছে এবং আপনি এত ব্যস্ত, আমার জন্য খুব ভালো, আপনার জন্য ভালো, তাই আপনাকে এরপরে কোথাও যাওয়ার কথা ছিল ফিতা কাটার জন্য আমি আটকে রাখলাম নাকি? এক জায়গায় খাওয়ার কথা, ও এক জায়গায় খাওয়ার কথা। ওকে, নূর ভাই এখন কোথাও খেতে যাচ্ছেন এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন উনি সাথে যাওয়ার জন্যে। এবং কারো যে চুল এলোমেলো থাকে নো প্রবলেম, চিরুনিও আছে আসাদ ভাই, নূর ভাই। তো নূর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় করে আমার এই অনুষ্ঠানে এসেছেন এবং সবাইকে মনে করিয়ে দিচ্ছি আপনারা দেখলেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো, এবং আজকের আমার অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর, এমপি, অভিনেতা, আমাদের বিশিষ্ট চিরুনি হোল্ডার, যাই হোক সবই উনি ছিলেন। এবং আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আগামী সপ্তাহে একই সময়ে আবারও দেখা হবে। এবং টিল দেন নূর ভাই, নবীদ, আপনাদের কাছে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নবীদ মাহবুব শোর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নবীদ কমেডি ক্লাবে।